গাইস, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে আইটেল 5622। এটা যে প্রবলেম সেটা হচ্ছে আমি দেখাচ্ছি ফোনটা অন করে। আমি এখন ফোনটা অন করে দেখাবো আপনাদের এটার কি প্রবলেম। ফোনটা ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি চার্জ আছে কিনা জানা নেই আমার। আমি একটু দেখাচ্ছি আপনাদের, ব্যাটারিটা খুলে আমি পাওয়ার সাপ্লাইয়ের ক্লিপ লাগিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কি প্রবলেম। ফোনটা এখন অন করে নিব। এটা আর কি ডিসপ্লেটা আর কি ব্রক হয়ে গেছে, ভেঙে গেছে। সো আমি এখন ডিসপ্লেটা রিপ্লেস করবো। এই ডিসপ্লেটা কীভাবে রিপ্লেস করবেন সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখন ক্লিপটা খুলে নিব, তারপর যেটা সেটা হচ্ছে গিয়ে ফোনটা খুলে নিব। একটু ওয়েট করুন, ফোনটা আমি খুলে নিচ্ছি। ফোনটা খুলে নিচ্ছি। ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এটা আর কি যে লেগগুলোতে লাগাবো আমি সেগুলো যাতে অবশ্যই পরিষ্কার থাকে, এবং ডিসপ্লে খোলার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে একদম ফ্রেশ থাকে ডিসপ্লেটা। সো আমি এখন এটা খুলে নিচ্ছি। নাটগুলা খোলার পর ফোনটা পুরো ডিসেম্বলিং করে নিব, অর্থাৎ ফোনটা পুরো ফোনটা আমি খুলে নিব। এখন পুরো ফোনটা খুলে নিচ্ছি। এটা যারা মূলত নতুন তাদের জন্য এই ভিডিওটা, কারণ মূলত নতুন যারা তারা ডিসপ্লে চেঞ্জ করতে অনেক সমস্যা হয়। আর আপনি চাইলেও পাশাপাশি যদি কোনো আর কি ইলেকট্রিকের কাজ করেন তাহলে আপনি চাইলেও এই ভিডিওগুলো দেখে দেখে আর কি আপনি ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন ঘরে বসেই, এবং ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন আর কি। যদি কোনো বাজারে দোকান থাকে তাহলে ওইখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো এটা এই যে এখানে পিছনে একটা স্টিকার রয়েছে, আর সরি আমার একটা নাট খোলা বাকি রয়েছে, আমি এটা খুলে দিচ্ছি। এটা এখন খুলে ফেলবো। খুলে ফেলার পর ওইখান থেকে আমি এটা লাইনটা কেটে দিব, বা আপনি স্টিকারটা তুলতেও পারেন। আমি এটা ছিঁড়ে দিচ্ছি। আপনাকে মাথায় রাখতে হবে এটা খোলার সময় যাতে অবশ্যই একদম সেফলিভাবে খুলে খুলতে পারেন আপনি এটা ফোনটা। আমি এটা এখন রিমুভ করে দিব। দেখুন ফোনটা ডিসেম্বলিং হবে এখন। এরপর যেটা দেখবো আমরা সেটা হচ্ছে গিয়া এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেটা, ডিসপ্লে কিন্তু ভেঙে গেছে। সো আমি ডিসপ্লেটা এখন থেকে আর কি যেভাবে হোক সরিয়ে দিব। নিচে ক্যামেরা রেমনটা আছে, রেমনের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেভাবে ফোনটা খুলতে হবে। সো আমি এটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখানে দেখবেন একটা স্টিকার আছে, এই যে ডিসপ্লের উপরে স্টিকারটা প্রথমে তুলে নেবেন। সো আমি স্টিকারটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এইখান থেকে স্টিকারটা সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর যেটা করব আমরা, স্টিকারটা একটু আস্তে আস্তে তুলবেন যাতে নিচে লেগগুলোর কোনো সমস্যা না হয়। সো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়া এখানে রজন নিব এবং তাতাল দিয়ে আস্তে করে ডিসপ্লেটা উঠিয়ে দিব। এখানে খুব সেফলিভাবে রিমুভ করে দিব, সেফলিভাবে রিমুভ করে দিব ফোনটা। ডিসপ্লেটা সেফলিভাবে রিমুভ করার পর এগুলো আমরা একদম ক্লিন করে নিব, একদম ক্লিন করে নিব। স্টেপ বাই স্টেপ ক্লিন করতে হবে আমাদের। এইখানে আপনাকে মাথায় রাখতে হবে ডিসপ্লে খোলার সময় যাতে লেগগুলো কোনোভাবে না উঠে, তাহলে কিন্তু আপনার ডিসপ্লে হাজার পর হাজার লাগলেও সাদা হয়ে থাকবে। সো এখানে নিরাপত্তা অবলম্বন করতে পারবেন, অবশ্যই সেফভাবে খুলবেন এটা, এক কথায় সেফভাবে খুলতে হবে আপনাকে। এবং এখন পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পর এই ডিসপ্লেটা হচ্ছে 37 পিন, আপনাকে আবারও বলছি আইটেল 5622-এর যে ডিসপ্লেটা, ডিসপ্লেটা হচ্ছে 37 পিন, 37 পিন ডিসপ্লে সুপার ভার্সন আর কি। এখন আমি এটা লাগিয়ে দিব আর কি, ওই পাশে 37, এই পাশে 1 থেকে শুরু করে ওই পাশে 37টা পিন একদম একুরেটভাবে লাগিয়ে দিব। অর্থাৎ পিল করে ধরে কোনো কিছু দিয়ে ধরে এখান থেকে আমি ঝালাইয়ের মাধ্যমে এটা লাগিয়ে দিব। সো এখন আমি এটাকে একটু রজন নিয়ে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ঝালাই দিতে থাকবো। এখানে আপনাকে একটু সুবিধা হবে, একটু রজন নিয়ে উপরে ঢেলে দিবেন, একটু রাং নেবেন, রাং নিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি রাং নিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি, রাং লাগিয়ে নিচ্ছি একদম এ টু জেড পর্যন্ত রাং লাগিয়ে দিব। একটু বেশি করে রাং নেবেন। আবার এদিকে মাথায় রাখতে হবে লেগগুলো যাতে অ্যাডজাস্ট না হয়, অর্থাৎ আমি যে ঝালাইগুলো দিব এই ঝালাইগুলো যাতে কোনোভাবে যাতে দুইটা একটা একটা আরেকটার সঙ্গে না লাগে। সো এদিকে আপনাকে মাথায় রাখতে হবে, স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করতে হবে, কারণ ঝালাই যদি দুইটা অ্যাডজাস্ট হয়ে যায় অর্থাৎ ডিসপ্লে লাইনগুলো, তাহলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লেটা হোয়াইট হয়ে যাবে, ডিসপ্লেটা আর কি সাদা হয়ে থাকবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। অবশ্যই এটা কাজটা করার আগে সেফলিভাবে করবেন এবং এটা মাথায় রাখবেন যাতে দুইটা একটা আরেকটার সঙ্গে যাতে না লাগে। এটা একটা আরেকটার সঙ্গে লাগলে হবে কি, আপনার ফোনটা
ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাবে বা ফোনটা শর্ট হয়ে যেতে পারে। এই দেখতে পাচ্ছেন এখানে একদম ক্লিন হিসেবে ক্লিনভাবে লাগানো হয়েছে, একটা আরেকটার সঙ্গে কোনো লাগালাগি নাই। সো আমি এখন ফোনটা অন করব, অন করার পর দেখাচ্ছি আপনাদের একটা সিম্পল সমস্যা, সেটা আপনাদের দেখিয়ে দিব এখন। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আর কি ব্লার হয়েছে, অর্থাৎ নীল কালারের মতো। এটাতে সমস্যা সেটা হচ্ছে আমার ঝালাই কম রয়েছে বিধায় এই প্রবলেম হচ্ছে। সো আমি এখন এটা নতুন করে আবার ঝালাই করে নিব। ডিসপ্লেটা ফুললি ফ্রেশভাবে ঝালাই করে নেওয়ার পরেই কিন্তু কাজ শেষ। সো আপনি চাইলে এভাবে ডিসপ্লে ঝালাই করতে পারেন।